দেখতে তো অনেক ভালোই লাগছে। অবশ্যই আমি মনে করি যে ওর ইনিংসের কারণে আজকে হয়তো আমরা ভালো অবস্থানে ছিলাম। আর ও রাইট বলার কি চান্স নিচ্ছে, কারণ যখন লেফট আর্ম আসছে তখন ওই ওভারটাতে এসে চান্স নেওয়াতে আমার মনে হয় একটু সুবিধা হয়ে গেছে, আমরা মোমেন্টাম পেয়ে গেছি। আসলে আমি ওর উপর আগে মিডজাস্ট করেছিলাম অনেক, কারণ ফার্স্ট দুইটা ম্যাচে ওকে আমি আগে নামাই নাই, কারণ মিরপুরে যখন ব্যাটিং করছে তখন ব্যাটে বলে লাগে নেই, তখন আমি আসলে আগে ওর খুব খেলাটা খুব কম দেখছি। তো এই কারণে আমার মনে হচ্ছে প্রথম দুইটা ম্যাচের মিস্টেকটা আমার ছিল যে ওকে আমি আগে নামাই নাই, বাট যখন চিটাগাংয়ে আসছে প্র্যাকটিসে দেখলাম যে ও খুব ভালো হিট করতে পারে। তো এই কারণেই এখন আমরা ওকে আসলে উপরেই টপ অর্ডারে খেলাচ্ছি, এখন আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। না অ্যাকচুয়ালি ও যখনই মোমেন্টাম নেওয়ার চেষ্টা করছে আসলে তখনই উইকেট পড়ে গেছে, এই কারণে আসলে ও পারে নাই। যে ও যে পারবে না তা না, বাট আমার মনে হয় যে ও যে রোলটা প্লে করছে সেটা টিমের জন্য দরকার ছিল, এবং প্রতিদিন হয়তো উইকেট পড়ে যায় বলে সে রোলটা প্লে করে। বাট আমার মনে হয় যখন নেসেসারি দরকার হবে তখন সে হয়তো তার সে অন্য রোলে যাবে। আমি যেহেতু রেজনকে কাছ থেকে দেখতে পাচ্ছি সে খেলাটা খুব ভালো বুঝে এবং সে টিমের জন্য যেটা প্রয়োজন সেটা করে। তো আমার মনে হয় এরকম একটা ব্যাটসম্যান টিমে থাকলে, কারণ আর সবাই তো আসলে ব্রেন দিয়ে খেলে না, কয়েকজন ব্রেন ছাড়াও খেলে, তো ও যেহেতু ব্রেন দিয়ে খেলে ওকে আমার মনে হয় তাকে আমরা ও খেলাটা ভালো বুঝে বলে আমার মনে হয় যে আমার টিমের জন্য এটা অনেক সুবিধা। আসলে কী করতে হবে না করবে সে অন্য ব্যাটসম্যানদেরও খেলায়, তো এরকম একটা ম্যাচিউর ব্যাটসম্যান থাকলে টিমের জন্য অনেক লাভ। মুস্তাফিজ আসলে ভালো অবস্থায় আছে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না, কারণ আমার মনে হয় সে পুরোপুরি সুস্থ, হয়তো সে ঢাকা থেকে খেলা শুরু করবে। আমার মনে হয় প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস উইকেট অনেক বেটার হয়ে গেছিল। আমার মনে হয় ওরা যদি একটু প্রথম ছয় ওভার একটু বেশি রান করতে পারতো খেলাটা হয়তো তা ওরাই নিয়ন্ত্রণ করতে পারতো, যেহেতু রান রেট 10 ওভার পরে হয়তো 12-13 রানে চলে গেছে সেটা খুব ডিফিকাল্ট ছিল। বাট আমার মনে হয় যে তারা যদি প্রথম 6 ওভার একটু 60 রান করে ফেলতো খেলাটা আমার মনে হয় তাদের জেতারও সম্ভাবনা ছিল। নাসির ইনিংস বললো খুবই ভালো লাগছে, সে অনেকদিন পরে হয়তো বিপিএল খেলতেছে, বাট ডে বাই ডে আমার মনে হচ্ছে সে অনেক ফিট হচ্ছে, সে যদি আরেকটু ফিট হয় আমার মনে হয় সে কামব্যাক করার মতো অবস্থাতে হয়তো চলে যাবে। কারণ নাসিরকে আমি বাংলাদেশে কয়েকটা ব্রেনি ছেলের মধ্যে আমি মনে করি ও একটা ব্রেনি ব্যাটসম্যান, মাথা সবসময় কাজ করে, তার পক্ষে আসলে কামব্যাক করা সম্ভব, বাট বাকিটা তার উপরে সে কতটুকু ফিটনেস নিজের নিয়ে আসবে সেটার উপরে ডিপেন্ড করে। কেমন তো লাগছে একজনের টিম হিসেবে আমার খুব ভালো লাগতেছে, যে টিমে আমার একটা ফাস্ট বোলার তার উপরে আমরা রিলাই করতে পারি, ডেতেও পারে। মুস্তাফিজ ব্যাক করলে আমার আমি আরও বেশি খুশি হব, তাহলে আমার স্পেশালি ডেতেও পারে আমি একটা ভালো অবস্থানে থাকতে পারবো মেন্টালি। ম্যাচে কী করবে সেটা জানি না, বাট মেন্টালি আপনি যখন দেখবেন যে আপনার কোনো ছেলে ইয়াং ছেলে সে ডেতেও পারে ভালো বল করতেছে, তখন আপনার কাছে কিন্তু অপশন বেড়ে যাবে। তো ইনশাল্লাহ আমাদের সামনে হয়তো আরও অনেক স্ট্রং বোলিং অ্যাটাক হবে, যেটা আমার মনে হয় আমরা যদি একটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমরা সবাইকে আসলে থ্রেটের মধ্যে রাখতে পারবো। অসম্ভব বলে দুনিয়াতে কিছু নাই, লাস্ট 1 বছর তো মমিনুল হক রান করে নাই, তাকেও অনেক কাছ থেকে দেখছি, যদি মমিনুল হক যদি কামব্যাক করতে পারে সৌম্যর পক্ষেও সম্ভব, হয়তো তাকে হয়তো একটু ভালোভাবে নার্সিং করতে হবে, কেউ না কেউ তাকে দায়িত্ব নিতে হবে, কারণ এই ধরনের ছেলেদের সাথে আসলে নর্মালি কেউ থাকে না, তাকে একজন একটা ভালো গাইডের মধ্যে থাকতে হবে এবং তার সে হয়তো একটু সময় বেশি নেই, বাট তারপরও তার কিছু টেকনিক্যাল সমস্যা আছে, সেগুলো যদি সে ঠিকমতো ঠিক করতে পারে আমার মনে হয় তার পক্ষে সম্ভব কামব্যাক করা। কারণ যেহেতু আপনি একবার ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো ডমিনেট করছেন আপনি কখনো এটা ভুলে যাবেন না, সে হয়তো ভুলেও নাই, বাট হয়তো কিছু সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে বা কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তার পাশে কেউ না কেউ থাকতে হবে এবং তাকে লম্বা সময় দিতে হবে, আমার মনে হয় সে কামব্যাক করতে পারবে। সে তো সবসময় প্র্যাকটিস করে থাকে, নাসির হোসেন মাঝখানে গ্যাপ পড়েছে, বড় ইঞ্জুরি ছিল,
তারপরও যদি সে টি-টোয়েন্টিতে এভাবে কামব্যাক করতে পারে, টানা চারটা পাঁচটা দিন ভালো খেলবে। মুমিনুল এবার টিমটা নামলি তো তাকে নিয়ে অনেক কাজ করেছে, এটা কতটা মানে হতাশার বা সে কি করলে আসলে বিপিএল খেলতে পারবে? মুমিনুল যেহেতু মুমিনুল চেয়ে আমি বেশি হতাশ, বাট সে অনেক মেন্টালি অনেক স্ট্রং, সে আমার চেয়ে বেশি স্ট্রং, বাট তাকে আমি চিনি, সে মেন্টালি অনেক স্ট্রং এবং সে নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারে সবসময় চেষ্টা করতেছে। আর এমন না যে সে এখন এক মাস খেলা হচ্ছে না যে সে চোখের বাইরে, সে কী করতেছে না করতেছে চোখ কারো না কারো আছে তার উপর, এবং সে ঠিকমতো ট্রেনিং করতেছে এবং আমার মনে হয় যে সে নিজেকে ডেভেলপ করবে আরও, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো তাকে আমরা বিপিএল আবার দেখতে পারি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সুবহানাল্লাহ, কার কথা বলছেন? খুশদিল? দেখেন, এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম, আমাদের ছেলেদের এক একজনের এক এক ক্যারেক্টার এক এক রকম, বাট রিজওয়ানের ক্যারেক্টারটা হচ্ছে খুব অ্যাজ এ মেন্টালি সে খুব ফাইটার, এবং সে নিজেকে ভাবেও সেভাবে, এবং সে কোনো কিছু ছাড় দিতে চায় না, সে তার 120% মাঠে দেয় এবং সবসময় সে খেলা নিয়েই চিন্তায় থাকে, খেলার বাইরে আমার মনে হয় না কোনো কিছু সে চিন্তা করে। খুব ধর্মপরায়ণ মানুষ, বাট তার ডেডিকেশান বা টিমের প্রতি তার যে দরদ বা কমিটমেন্ট, সেটা আমার কাছে মনে হয় অন্য লেভেলের। এটা নর্মালি খুব কম মানুষই সেই লেভেলে থাকতে পারে, তার এটাই তাকে আমার মনে হয় যে সে টেকনিক্যালি যেমনই হোক তার সেই স্ট্রং মেন্টালিটির কারণেই সে কিন্তু এত দূর আসছে, এবং সে খুব খেলাটা ভালো বুঝে, এবং কোনো সময় তার ছাড় দেওয়ার সেই মনোভাবটা তার মধ্যে নাই, তো এটাই আমার মনে হয় যে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে ফেলছে তাকে। নাহলে একটা মানুষের পক্ষে সম্ভব না, সে একটা ওয়ান ডে খেলে তারপরে আবার পরের দিন এসে পুরো 100% এফোর্ট দিয়ে সে খেলবে, এটা আসলে খুব অমানবিক আমার কাছে মনে হয়, না ঘুমিয়ে পরের দিন আবার খেলা। আমি তো দেখতেছি সে খুব ভালো অবস্থায় আছে, বাট আমার কাছে মনে হয় যে নাসিরের ইম্প্রুভ হয়েছে কিনা আমি জানি না, বাট ওভারঅল আমাদের প্লেয়ারদের মান কমছে, ঠিক আছে, আমাদের প্লেয়ারদের কাছে আমি মনে করি যে আর একটু ভালো কিছু আশা করি, স্পেশালি আমাদের লোকাল ছেলেদের কাছে, স্পেশালি ব্যাটিংটা আরও ভালো আশা করতে পারি, কারণ এই বছর উইকেট অনেক ভালো, উইকেট অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি, আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের আর একটু ভালো পারফর্ম করা উচিত আমাদের প্লেয়ারদের। দেখুন, আমার কাছে মনে হয় যে কারণ সোর্সের লিমিটেশন আমাদের এখনও আছে, সোর্সের লিমিটেশন যদি আরও বাড়াইতে হবে, যদি টি টোয়েন্টিতে আমরা ভালো খেলতে চাই আমাদের সোর্সের লিমিটেশন অনেক বাড়াইতে হবে, স্পেশালি যারা টপ অর্ডার আছে তাদের যদি অপোনেন্টে কেউ আসে, ধরেন আমি এখন ব্যাটিং করতে নামছি, নাসির জানে যে আমার অফিস দিলে আমি আউট হয়ে যাব, এটা শুধু আমি একা জানি না, এটা মনে হয় আমার বাইরে যারা খেলাও দেখে, যারা ওই যে বাইরে চার দোকানে, তারাও জানে যে এই ব্যাটসম্যানটা আসলে কারে দিয়ে বল করাবে, ওই ব্যাটসম্যান আসলে কারে দিয়ে বল, তার মানে আপনার কিছু ল্যাকিংস আছে, আমার উইকনেস যদি অপোনেন্ট জানে এবং দুনিয়া সবাই জানে, তার মানে আপনার উইকনেস রয়ে গেছে, আপনি সেটা নিয়ে কাজ করেননি, তা আমার তো একটা বছর যাওয়ার পরে আর একটা বছরের জন্য আমার সেই উইকনেসটা যেন না থাকে, তা আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাটসম্যানই তার নিজের স্ট্রেংথের সাথে সাথে তার উইকনেসগুলিও কাজ করলে তারা হয়তো ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারে।